হ্যালো বন্ধুরা, ছেলে মেয়েদের স্কুলের ফাইনাল পরীক্ষার পর একটু ছুটি কাটিয়ে আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। বাঙালির প্রিয় মাছ, আর সেই মাছের এক অনবদ্য পদ সর্ষে রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা আগেও হয়তো দেখে থাকবেন, কিন্তু আমি আপনাদের খুব সহজে আর অল্প উপকরণে রান্নাটা করে দেখাবো, অথচ স্বাদ হবে অতুলনীয়। এই সর্ষে রুই বাসমতি রাইস কিংবা জিরা রাইসের সাথে দুর্দান্ত লাগে, তবে আপনি প্লেন রাইসের সঙ্গেও অনায়াসে খেতে পারবেন। চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। সর্ষে রুই বানানোর জন্য সাদা সর্ষে নিয়েছি 30 গ্রাম বা 3 টেবিল চামচ, কালো সর্ষে নিতে হবে 10 গ্রাম বা 1 টেবিল চামচ। দুই রকম সর্ষে একসঙ্গে ধুয়ে নেব। চাটনি কন্টেনারে সর্ষেটা পেস্ট বানিয়ে নেব। সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা, হাফ চা চামচের একটু বেশি নুন ও 30 মিলি মতো জল দিলাম। সর্ষেটা মোলায়েম করে বাটতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে দফায় দফায় মিক্সিটা চালাতে হবে যতক্ষণ না মসৃণ পেস্ট তৈরি হচ্ছে। সর্ষেটা বাটতে আমি টোটাল হাফ কাপ বা 125 মিলি মতো জল ব্যবহার করেছি। সর্ষে বাটা ঠিক এইরকম মসৃণ করে বেটে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে। সর্ষে বাটাতে আরও 90 মিলি বা 1/4 কাপের একটু বেশি জল দিয়ে গুলে নিচ্ছি। অনেকে বলেন সর্ষে বাটা তেতো হয়ে যায়। সর্ষে বাটা তেতো না হবার উপায় হলো, পেস্ট বানানোর সময় কাঁচা লঙ্কা ও নুন ব্যবহার করতে হবে ও বেটে নেবার পর 15-20 মিনিট এইভাবেই রেখে দিতে হবে, তারপর রান্নায় ব্যবহার করবেন। 1 টেবিল চামচের একটু বেশি বা 15 গ্রাম পোস্ত বেটে নেব। প্রথমে শুকনো অবস্থায় 1 মিনিট সময় দিয়ে পোস্তটা ভালো করে গুঁড়ো করে নেব। এরপর 1/4 কাপ বা 60 মিলি জল দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। কন্টেনারে অল্প জল দিয়ে ধুয়ে এই জলটাও নিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা হাফ করে চিরে নিচ্ছি। 600 গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ নুন দিয়ে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। একটা বাটিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। এতে 1/4 কাপ বা 60 মিলি জল দিয়ে গুলে নেব। হাই ফ্লেমে কড়া বসিয়ে 90 মিলি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে গেলে মাছগুলো তেলে ছেড়ে দিতে হবে। এই রান্নায় সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে।
দু মিনিট ভাজার পর সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি। নিচের পিকটাও দু তিন মিনিট ভাজবে। মাছ পুনরায় উল্টে দিয়ে আরও এক দু মিনিট ভেজে নিতে হবে। মাছটা মুচমুচে করেই ভাজতে হবে, তবে খেয়াল রাখবেন মাছ খুব কড়া ভাজা না হয়ে যায়। মাছ দুটো ব্যাচে ভেজে নিয়েছি। কড়াতে পড়ে থাকা তেলেই পাখি রান্নাটা হবে। ফ্লেমটা এখন লো করে দিয়েছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও 3/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। 5-6 সেকেন্ড নাড়াচাড়া করে মশলা গোলা জলটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে সর্ষে বাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেটে রাখা পোস্ত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। অল্প পোস্ত বাটা ব্যবহার করলে সর্ষে রুয়ে বেশ একটা ক্রিমি টেক্সচার আসে আর স্বাদটাও ভালো হয়। 1/2 কাপ বা 125 মিলি জল দিয়ে দেব। 1/2 চা চামচ বা স্বাদ অনুযায়ী নুন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে বাটায় নুন দেওয়া আছে, তাই সেই বুঝে নুনটা দেবেন। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এরপর কড়াটা কভার করে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট ফোটাব। এই সময় কড়া থেকে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে গেলে ফ্লেম অফ করে দেবেন। ফ্লেম অফ করার পর 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মুখটা একটু চিরে দিয়ে দিলাম। শেষে এই সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিলে সর্ষের রুইয়ের ফ্লেভার দারুণ হয়। কড়াটা 2 মিনিট কভার করে রেখে সর্ষের রুই সার্ভ করবেন। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, আর স্বাদ আর গন্ধও তেমন। একঘেয়ে রান্না থেকে মুক্তি পেতে বানাতে পারেন এই সর্ষের রুই। এছাড়া বাড়িতে গেস্ট এলে বা ছোটোখাটো অনুষ্ঠান থাকলেও এই সর্ষের রুই বানাতে পারেন। আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন হলো। আশা করছি আমার এই সর্ষের রুইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।